আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো, বা ম্যাঙ্গো জুস। তো আমি এই আমগুলোকে অনেক আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখন মানে আম পাওয়া যেত। তা এখন তো সবসময় আম পাওয়া যায় না, তাই এগুলো আমি আগে করে রেখেছিলাম। তো সেই আমগুলোকে অনেকদিন পর বের করে মনে হলো যে একটু জুস বানিয়ে খাই। তো প্রথমে আমগুলোকে আমি সাথে একটু পানি দিয়ে আর পুদিনা পাতা আর একটা কাঁচামরিচ দিয়ে আমটাকে একটু নরম করে নিচ্ছি, আর আরও কিছুটা আমি পুদিনা পাতা অ্যাড করছি। তো আমার আমটা যখন কিছুটা নরম সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে আমি একে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো। আর এর সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম, তো সেই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে, যাই হোক। তো আমি ব্লেন্ড করে এই স্মুথিটাকে খুব ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, বা এভাবেও খাওয়া যায়, কোনো প্রবলেম নাই। যেহেতু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তাও যদি আঁশ থাকে আমের, এ কারণে ছেঁকে নিলে একটু ভালো হয়, খাওয়ার সময় খারাপ লাগবে না এই আর কি। তো এই তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে, একটু বড় ছাঁকনি হলে ভালো হয়। যাই হোক, আমার সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে ভালো মতো একটু আস্তে আস্তে ভাবে ছেঁকে নিয়ে বাকি যে পুদিনা পাতা বা আঁশগুলো রয়েছে সেগুলো ফেলে দেব, আর ম্যাঙ্গো জুস যেগুলো বের হচ্ছে সেগুলো দিয়ে আমি জুস বানিয়ে আপনাদেরকে দেখাবো। যদি ফ্রেশ আম দিয়ে জুস বানাতাম তাহলে কালারটা আর একটু সুন্দর হতো, যেহেতু আমি ফ্রোজেন আম দিয়ে করেছি তাই কালারটা একটু কী বলবো, একটু ব্রাউন ব্রাউন হয়েছে। তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে, আর আপনারাও চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি এর সাথে এক পিস লেবু রসও দিয়েছি, আর ব্লেন্ড করার সময় আমি কিছুটা ধনে পাতাও অ্যাড করেছি। খুব বেশি একটা টক ছিল না, কিছুটা মিষ্টি টাইপের, তাই আমি লেবু এক পিস অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু আম দিয়েই খেতে পারেন, বা লেবুটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। আর চিনিটাও সেম, শুধু সল্ট দিয়ে খেলেও কিন্তু হয়, তো এর সাথে আমি ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি হাফ টিস্পুনেরও কম করে। তো এগুলো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, আর এখন আমি চাট মশলা পাউডারটা খুবই সামান্য করে অ্যাড করছি। এটাও সম্পূর্ণ যে যার ইচ্ছে মতো অ্যাড করবেন, যেহেতু এটাতে মরিচ থাকে, আর ঝালটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো। আমি শুধু একটা কাঁচামরিচ দিয়েছিলাম, তো ঝাল কিন্তু খুব একটা হয়নি, আর আমার বাসার মানুষ কিন্তু ঝাল একেবারেই খেতে পারে না, আমি আবার পছন্দ করি। যাই হোক, তো এখন আমি এর মধ্যে আর একটু অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো জুসটা, যেটা আমি ঘন করে রেখেছিলাম, তো সেটা 2-3 চামচ করে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, আর সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, আর উপর থেকে আবার একটু চাট মশলা দিয়ে দিলাম, কারণ ঝালটা খুব একটি হয়নি তাই আর কি। আর একটু জুস ছিল সেটাও দিয়ে দিচ্ছি, তো এটা দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন দেখে নিচ্ছি যে মিষ্টিটা ঠিক আছে কিনা, বা টেস্টটা কেমন হয়েছে। তো এখন আমি উপর থেকে আরেকটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যে এই আর কি, আর খেতেও মজা লাগবে। আর একটু বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এখন আমি 2-3 পিস করে আমি আইস টুকরো দিয়ে দিচ্ছি, আর চাইলে এর উপরে কিছুটা পুদিনা পাতা বা এক টুকরো লেমন দিয়েও সাজিয়ে নিয়ে নিতে পারেন। তো এই তো আমার ম্যাঙ্গো জুস কিন্তু রেডি হয়ে গেল, তো আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজা, এভাবে খেয়ে দেখবেন প্রাণ জুড়িয়ে যায়। তো
কেমন হয়েছে বা কেমন লাগে এভাবে খেতে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।